নমস্কার বন্ধুরা আমি গীতা গীতাস রান্না বান্নাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজ আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটি বাঙালিদের অতি প্রিয় একটি রান্না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা আমি কিভাবে করি আমি এখানে কচু শাকগুলোকে আগে থেকে কেটে ধুয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমি দুটো ইলিশ মাছের মাথাকে ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি অল্পে একটু কালো জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব এবার আমি সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন যেহেতু সিদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে আর দিয়ে দেব হলুদ এবার খুব ভালো করে নুন আর হলুদটা কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময়তে অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে রান্নাটা করতে থাকবো এইভাবে মিনিট দুই তিনেক সময় ধরে নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকব এবারে এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আপনারা চিরেও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা জিরে বাটাও দিতে পারেন যদি জিরে বাটা দেন এ সময়তেই দিয়ে দেবেন আপনারা ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন যদি ভাজা জিরের গুঁড়ো দেন তাহলে অবশ্যই লাস্টে দেবেন এবার আমি পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কচুর শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করতে থাকব দেখুন জল শুকিয়ে এসেছে আর কচু শাক থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি সার্ভ করে দিয়েছি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে